শুক্রবার 24 ঘন্টার ব্যবসা বন্ধ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। তিনি বলেন, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান একটি স্বতঃস্ফূর্ত ব্যবসায়ীদের আন্দোলনকে যেভাবে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হিসেবে তিনি বলেন, এই আন্দোলনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন না। কংগ্রেস, এসইউসিআই, বিজেপি, এমনকি তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাও এদিন এই আন্দোলনে সামিল হন। অবিলম্বে পৌরসভা ব্যবসায়ীদের দাবিগুলো মেনে না নিলে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি ঐক্যবদ্ধভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবে। পৌরসভার কতগুলো অনড় সিদ্ধান্তের জন্য আমরা বাধ্য হয়েছিলাম বারবার পৌরসভার কাছে আমরা গেছি যাতে এই সমস্যাগুলো সমাধান হয়, কিন্তু তার অনড় মনোভাবের জন্য আমরা কালকে বন্ধ রাখতে বাধ্য হয়েছি। এবং এই বন্ধের ভিতরে সারা কোচবিহার শহরের নাগরিক, সমস্ত ধরনের ব্যবসায়ী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজদুর, আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশন, হ্যাঁ, পানের দোকান, চায়ের দোকান, যেভাবে আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বন্ধকে সমর্থন জানিয়েছে, আমরা সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই বন্ধটাই কিন্তু সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান করতে গেলে প্রত্যেকটা পক্ষকে এগিয়ে আসতে হবে এবং একটা সুচিন্তিত মনোভাব নিয়ে আসতে হবে যে যাতে সমস্যার সমাধান হয়। কেউ যদি অনড় থাকে তাহলে আমার মনে হয় সে তার অনড় মনোভাব থেকে তাকে পিছিয়ে এসে সমস্যার সমাধানের জন্য সচেতন হতে হবে এবং মানবিক দিক দিয়ে বিচার করে এই সমস্যার যত দ্রুত সমাধান করা যায় প্রত্যেকের জন্যই ভালো। আমরা আশা রাখি আমাদের কাছে কোনো রকম বার্তা আসবে যাতে সমস্যার সমাধান হয়, এই আশা রাখি। এবং আগামীতে যাতে আমাদের কোনো রকম বৃহত্তর পদক্ষেপ না নিতে হয় এই আশাও আমাদের আছে।